Hello everybody, assalamu alaikum. Kemon achen shobai? Asha kori shobai bhalo achen ar shobai nirapode achen. Amra allahr rohmote besh bhaloi achi. Jodio shorir shastho besh ekta bhalo na, mane amra moner dik theke shorirer dik theke bhaloi achi. But thumbnail dekhe already othoba bujhe gechen kono kichu to ekta gorbor ache obosshoi. Ta ache ajke hocche 31st er diner bela. তো সকাল উঠে জিজেল খাচ্ছে ব্রেকফাস্ট, আমি জিজেলকে রেকর্ড করছি আর ভাবছি একটু রান্নাবাড়া করব। বাচ্চাদের সবার মন খারাপ, যেহেতু বাসায় আমি, আমার ছেলে আর আমার মেয়ে আমরা হচ্ছি পজিটিভ। কি পজিটিভ বুঝতে পেরেছেন অলরেডি, আমরা হচ্ছি কোভিড পজিটিভ। তো আমাদের বিশেষ কিছু হয়নি, মানে হচ্ছে না, আমাদের জাস্ট একটু হালকা কাশি আছে। সেই কাশির সূত্র ধরেই আমরা অ্যাকচুয়ালি গিয়ে টেস্ট করিয়েছি। তা আমরা তিনজন হচ্ছে পজিটিভ, কিন্তু আপনার ভাইয়া, মানে আপনাদের ভাইয়া, উনি হচ্ছে নেগেটিভ। তো আমরা চারজন একসাথে গিয়েছিলাম টেস্ট করতে। তা আপনারা তো সবাই জানেন, আগেও বলেছি আপনাদের ভাইয়ার একটা সার্জারি হয়েছে। তো যেটা হয়েছে, আপনার ভাইয়া রেস্ট নিচ্ছে, ও একটা ঘরে আছে, আর আমরা তিনজন বাসায় আর কি। এখন তো রান্নাবাড়া করে খেতে হবে, কারণ আপনার ভাইয়ার হাতে সার্জারি, আর যেহেতু আমাদের ভাইরাসে আমরা আক্রান্ত, তো বাসায় কেউ আসবে না। তো নিজেদেরটা নিজেদেরই করে খেতে হবে। তো সেই জন্য নিজেদেরটা নিজে রান্নাবাড়া করে খাচ্ছি, বাট যতটা মনে হচ্ছে সেফটি মেনটেন করার আমরা ওরকম করেই খাচ্ছি। তো ভাইয়াকে অ্যাকচুয়ালি খাবার দাবার দিয়ে আসা হচ্ছে। তো যাই, সেই যেসব কাহিনী কিচ্ছা বলে সিম্পেথি গ্যাদার করে কোনো দরকার নেই। তো যাই হোক, তো আজকে আমরা, মানে যেহেতু 31st, বাচ্চাদেরও মন খারাপ, যেহেতু আমরা বাইরে কোথাও যেতে পারছি না, সব পার্টি টার্টি সব ক্যান্সেল হয়েছে। তো ভাবলাম বাচ্চার মন খারাপ করে ঘর বসে থাকবে, তো একটু রান্নাবাড়ি করি। নর্মালি আমি 31st বলেন বা যেটা হয় প্রথম, মানে জানুয়ারির 1 তারিখে রান্নাবাড়া করি। আপনারা যখন ব্লগটা দেখবেন হয়তো জানুয়ারির 2 তারিখ। তো যাই হোক, রান্নাবাড়া করবো, তো খুবই সিম্পল রান্না করবো, খুব আহামরি কিছুই রান্না করবো না। তো আজকে বাইরে একদম ওয়েদার বৃষ্টি হবে মনে হচ্ছে, রান্নাবাড়া করবো। তো চলেন, কাটাবাটা করতে করতে অনেক কথা হবে। তো রান্না করার আগে যথারীতি আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম ভুনা করবো। রান্না করবো হচ্ছে ছোটো চিকেনের রেজালা, তো একটু ডিফারেন্ট করে রান্না করবো, একদম সিম্পলভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো সেই জন্য কাটাবাটা শেষ করে নিচ্ছি। আর আমাদের যেই জন্য আমরা বুঝতে পারিনি, আমাদের কোভিডের কাহিনীটা বলি, আমাদের কোনো গন্ধটন্ধ কিছু যায়নি, আমরা নর্মালভাবেই খাওয়া দাওয়া সব করছি। জাস্ট আপনারা তো কয়েকদিন ধরে খেয়াল করেছেন যে আমার একটু কাশি কাশি হচ্ছে, তো আমি ভেবেছি আমার তো উইন্টারে নর্মালি হিটার চলে এরকম কাশি হয়, তো ভাবলাম সেই কাশি। তো যাই হোক, আমাদের আশেপাশের আরও দুজনের নেবারের হয়েছে, সেই নেবারের বাচ্চা কাচ্চাদের সাথে, বলেন অ্যাডাল্টদের সাথে আমার বাচ্চারা হ্যাং আউট করেছে। তো ওরা যখন ফোন করে বললো যে আমাদের দুজন এরকম পজিটিভ, তো সেই জন্যই আমরা, আপনার ভাইয়া বললো যে তোমরা তিনজন যেয়ে টেস্ট করে আসো। তো টেস্ট করতে যেয়ে দেখি এই অবস্থা। তো ভয় পাওয়ার কিছু না, আমিও ভয় পাচ্ছি না, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, শুধু কাশি আমাদের একটু, আর অন্য কোনো আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে কাহিনী। আমরা কোনো ওষুধ টষুধ এমনিতে খাচ্ছি না, শুধু একটু গরম চাটা খাচ্ছি আর কি। আমি খাচ্ছি, বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করছি, বাট চা তো বাচ্চারা খাবে না, তো ওদেরকে মানে হট চকলেট বা ওয়ার্ম পানি এসব খাওয়ানো হচ্ছে। তো সেসব কথা বাদ দিই, সেসব ক্যাচাল পেরে লাভ নেই, আমরা আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবো। আপনারা সবাই দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া আর আমরা তো, আমাদের মতো মনোবল আমাদের আছে, আমরা ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আমরা যখন টেস্ট করতে গিয়েছি, ওরা বলেছে যে 5 দিনের মধ্যে যদি জ্বরটা না আসে, ইউ গ্যাজ আর গুড, মানে গুড টু গো, বাড়ি যেতে পারবো, মাস্ক পরতে পারবো। যেহেতু বাচ্চাদের স্কুল, আমারও কাজ চলে আসছে, বাট প্রথম কয়েকদিন যেতে পারবো না, দ্যাটস ফর শিওর। যাই হোক, এখন রান্না করছি, কী রান্না করছি সেটা দেখে। আর গ্লাভস পরে রান্না করা এত কষ্টকর, উফ আল্লাহ, মানে আমি হচ্ছে একদম হ্যান্ড টাচ করে, মানে টাচ করে সব দেখার মানুষ, তার মধ্যে যদি গ্লাভস পরতে হয় বলেন। আর গ্লাভসটা ছিল হচ্ছে সাইজ অনেক বড়। তো প্রথমে কী করছি, রান্না করছি হচ্ছে ছোটো চিকেনের কোরমা, মানে এত মজা হয়েছে, মানে কি বলবো, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যথারীতি গরম মশলা দিয়ে দিয়েছি, একটু আগে ভাগে দিয়ে দিয়েছি, এনিওয়ে তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। তো যেটা হচ্ছে, অনেকেরই কোশ্চেন থাকবে, আপনি তো রান্না করছেন, এই সেই খাবে, আসলে দেখছেন আমি, আমি গ্লাভস পরা আছি, আমার বাচ্চারাও কিছু টাচ করছে না। আর আগেই বললাম আপনার ভাইয়া এক রুমে আছে, আপনার ভাইয়া সুস্থ, মানে মতে আছে, একটা এক বাথরুম এক রুম সব কিছু আপনার ভাইয়াকে সেপারেট করে দেওয়া হয়েছে। আর খাওয়ার সময় আমরা যেই প্লেট বাসন আপনার ভাইয়াকে খাবার দিচ্ছি, সেটা ডিশ ওয়াশারে দিচ্ছি। আর আমরা যথারীতি চেষ্টা করছি, আমরা যেগুলোতে খাচ্ছি সেগুলো হচ্ছে ওয়ান টাইমের ডিসপোজেবল প্লেট গ্লাসে খাচ্ছি। আর যেটা, মানে কী বল, ভাইয়া অলরেডি এক্সপোজ যদিও আমাদের সাথে হয়েছে, কারণ
আমরা জানার আগেই ভাই আমাদের সাথে ছিল, আমরা কথা বলেছি, এক ঘরে বসেছি, এক সাথে খেয়েছি, এভরিথিং একসাথে ছিল। আর যেটা হয়েছে আসলে যাই না, এনিওয়ে এই কথা বাদ দিয়ে বারবার এই কথায় চলে আসছি। এনিওয়ে প্রথমে যেটা করলাম, পেঁয়াজকে সুন্দর গোল্ডেন করে নিয়েছি, তার সাথে 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা, 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা। আর আজকে আমি 2টা চিকেন রান্না করব, 2টা বাচ্চা চিকেন, এগুলো নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছি। তো ইজান মানে ঈশান জিসাল বারবার বলছিল যে ইউনো দিস ইজ দ্য ব্যাড টাইম, কেন হলো এখন, কারণ আমাদের তানজিলাদের সাথে একটা প্ল্যান ছিল, আমরা সবাই মিলে একটা ছোটোখাটো করে কিছু একটা করতাম, অত বড় করে না বাট ছোটো করে। আবার তানজিলারা নিউ ইয়র্কে গিয়েছিলো, বিরিয়ানি নিয়ে এসেছে, ওই বিরিয়ানি খাওয়ার জন্য তো মনে করেন আমার আত্মা বের হয়ে যাচ্ছে, এরকম অবস্থা, বিরিয়ানির নাম শুনলে আমার মাথা খারাপ হয়ে যায়। এই যে দেখেন কথা বলতে বলতে এই যে ফ্রেশ যেই কী বলে জয়ত্রীগুলো গুঁড়ো করেছি ওখান থেকে অল্প একটু দিয়ে দিয়েছি। এই রান্নার মেন ফ্লেভারটা আসে কিন্তু এই জয়ত্রী থেকে, দেখবেন কোনো কিছুই আমি মশলা দিয়েছি না, এখানে শুধু আদা রসুন বাটা আর জয়ত্রী গুঁড়া দিয়ে এখন এই যে দেখেন মাংস, মানে বাচ্চা চিকেন, এই চিকেনটা খেতে কী যে ইয়ামি লেগেছে, মানে কী বলবো। যারা নিউ ইয়র্কে আছেন তারা তো খেতেই পারেন, আর যারা নিউ ইয়র্কের আশেপাশে আছেন তারা চেষ্টা করবেন এই রান্নাটা ছোটো চিকেন দিয়ে করতে। বড় চিকেন দিয়ে রান্না করলে কিন্তু এই চিকেনটা, এই রান্নাটা মজা লাগবে না, কারণ বড় যে মুরগিগুলো থাকে সেইগুলোর মধ্যে আলাদা একটা ডিফারেন্ট একটা গন্ধ থাকে, তো সেই জন্য বড় যে রান্না চিকেন আছে সেগুলো দিয়ে খেতে এটা ভালো লাগবে না, ঠিক আছে। কারণ আপনারা রেসিপি ট্রাই করলেন বড় চিকেন দিয়ে খেতে ভালো লাগলো না, তারপর তো আমার দোষ দিয়ে দেবেন, সেই জন্য আগেই বললাম ছোটো চিকেন দিয়ে এই রান্নাটা করতে হবে। তো এখানে আমি আন্দাজ মতো 1 টেবিল থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ক্যাচাপ দিয়ে দিলাম। ক্যাচাপ দেওয়ার পর এটাকে খুব ভালো করে এখন মিক্স করে নিব, মানে ভাজবো কতক্ষণ। ভাজার পর এটার মধ্যে আমি কিন্তু এটার মধ্যে দই দিব না, দই দেওয়ার মানে না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা ছোটো মুরগি, দই দিলে পানি টানি বের হয়ে এটা আরও গলে ভর্তা হয়ে যাবে। আর এটার মধ্যে দিব হচ্ছে আমি দুধ, বাট এটা আমি প্লেন দুধও দিচ্ছি না, এখানে আমি হ্যাফ অ্যান্ড হ্যাফ দুধ দিচ্ছি। আপনি যদি চান এখানে আপনারা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন, বাট এখন এই অবস্থায় তো বাইরে যাওয়া যাবে না, সেই জন্য হ্যাফ অ্যান্ড হ্যাফ দিয়ে দিলাম। এখানে হাফ কাপেরও কম আছে, হাফ কাপের কম মিল্ক দিয়ে এটার মধ্যে একটু পানি দিয়ে, আর এটাকে আমি কিন্তু মোটামুটি এখন জোর জালে রেখেছি, জোর জাল দিয়ে কষাচ্ছি, যেহেতু ছোটো মুরগি কম আছে, এটাকে যদি জাল টাল দিতে যাই গলে এটা মুরগির স্যুপ হয়ে যাবে। তো যাই হোক, মানে অলরেডি এর থেকে জম্পেশ একটা স্মেল বের হয়েছে। আর আজকে রান্না করবো পোলাও, এটার ফ্লেভারটা অনেকটা হবে রোস্ট বাট নট রোস্ট, রোস্ট তো মনে করেন মশলা টশলা দিয়ে টি আমরা একদম একাকার, বাট এটা একদম সিম্পল, আপনি নিজের চোখে দেখলেন একদম হাতে গোনা কয়েকটা মশলা দিয়ে এই মুরগিটা রান্না করা হয়, খেতে আমেজিং হয়, একবার হলো ট্রাই করবেন। তো মনে মনে ভাবছিলাম যেহেতু বাচ্চাটা খুব মন খারাপ, দেখে বাচ্চাদেরকে নিয়ে কিছু একটা করবো, তো ভাবলাম এগুলো করি টরি তারপর বাচ্চাদেরকে দিয়ে কিছু একটা ডেজার্ট বানা করাবো। তো সেটা কী বানা করাবো এখনও জানি না, আমার মেয়ে আবার কদিন ধরে ওর ফেভারিট খাবার খেতে চাচ্ছে, তো ভাবলাম ঠিক আছে ফেভারিট খাবারটাও করা হবে, বাট কবে করা হবে জানি না, ভাগ্য ভালো বাজার করাই ছিল বাসায়। তো এখানে মুরগি হতে হতে এখানে আমি ডিম ভুনা করছি, ডিম দিয়ে পোলাও দিয়ে খেতে আমার অন্যরকম ভালোই লাগে, তো ভাবলাম ডিমটা করি, আপনার ভাইয়েরও ভালো লাগবে। আর মুরগির মাংসটা আমার মেয়ে আপনার ভাইয়া সবাই খুব পছন্দ করে এইভাবে রান্না করলে, এটা ছিল ঈশানের মোস্ট ফেভারিট খাওয়া, ঈশান যখন ছোটো ছিল। তো যাই হোক, নতুন বছর কার কীভাবে শুরু করছেন, পুরান বছর কার কেমন গেল, আমার পুরান বছর গেছে বাট এই কোভিড নিয়ে কত ভালো যায় বলেন, তারপরও লাস্ট ইয়ার ভালোই আমরা ঘুরেছি ঠুরেছি, এমনিতে আমরা মানে ভালোই কাটিয়েছি, ইনশাল্লাহ সামনের বছরগুলো আরো মানে ভালো হবে। দোয়া করি সবার নতুন বছর ভালো যাক, ভালো করে শুরু হোক, আর পুরান বছরে যার যা মানে যা হয়েছে এর চেষ্টা করব সবাই ইম্প্রুভ করতে। এই যে দেখেন কঠিন মজার আমাদের চিকেন রেডি, মানে এমনই আমি হয়েছে, এটা স্মেলটা মানে কী বলবো, গরম মশলা গোটা দিয়েছি আর জাস্ট বাটা অল্প একটু এটার মধ্যে জয়ত্রী গুঁড়ো দিয়েছি, এটা হচ্ছে ডান। আর এই যে দেখেন কঠিন মজার ডিমের দো পেঁয়াজা, তো মাথার মধ্যে কিরকির করছে কী রান্না করবো কী রান্না করবো, এই দুই পদ দিয়ে তো আমার পেট ভরবে না এরকম অবস্থা। আবার জিজেলও চিংড়ি মাছ খেতে পছন্দ করে, তো ঘরে একটু চিংড়ি মাছ ছিল, এটা হচ্ছে মাথা ছাড়া চিংড়ি মাছ, রেগুলার আমাদের যে আমেরিকান গ্রোসারিতে পাওয়া যায় সেই চিংড়ি মাছ, সেগুলো রান্না করবো। তো চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, ওটা থাওয়া হতে হতে এখানে পোলাওটা রান্না করছি। তো এখানে তেল আর ঘি মিলিয়ে আজকে পোলাওটা রান্না করবো, পোলাওর রেসিপি শেয়ার করছি না। রান্না করছিলাম যখন ভাবলাম একটু দিয়েই দিই, পোলাও যে রান্না করছি তার প্রমাণ। তো চিংড়ি মাছের রেসিপিও শেয়ার করবো না, কিন্তু চিংড়ি মাছ একদম হালকা করে ঝাপসা দিয়ে খেয়ে দিচ্ছি। এখানে অল্প একটু খুবই সামান্য পরিমাণে,
মাছ যেটা নিয়েছি খুবই সামান্য মাছ, অনেক বেশি যে মাছ নিয়েছি তাও না, ঘরে আবার জিরা বাটাও ছিল না, আর গোটা জিরাও শেষ হয়ে গেছে। এমনিতে হলে আপনার ভাইয়াকে বলতাম যে একটু বাজার থেকে নিয়ে আসো, বাট এখন তো তাকেও পাঠাতে পারছি না। আর আপনার ভাইয়ার হাতটা যে রেকর্ড করবো আপনাদেরকে একটু দেখাবো তাও সম্ভব হচ্ছে না। একটা ছবি আছে, তো চেষ্টা করবো ভিডিওর ছবিটা পোস্ট করে দিতে। ব্যান্ডেজ করা হাত আর দেখি কী করবেন, তারপর দিয়ে দিলাম, আপনারা দেখেন। তো ব্যান্ডেজ খুলবে, খোলার পর মনে হচ্ছে না দেখানোটা ঠিক হবে। তো যাই হোক, খুব বেশি বড় সার্জারি না, খুবই ছোটো একটা সার্জারি হয়েছে। তাহলে মতো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হলে আমরা সবাই মিলে একত্রে একটা ভালো করে দাওয়াত খাবো, আপনাদেরকে খাওয়াবো, মানে খাবো না আপনাদেরকে দেখাবো, বাইরে টাইরে কিছু একটা করবো। কারণ 31st বলেন, নিউ ইয়ার বলেন, সব কিছুতেই তো মিস হয়ে যাচ্ছি। এনিওয়ে, পেঁয়াজটাকে হালকা ভাজলাম, তার মধ্যে দিয়ে দিলাম রসুন, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, কারণ তরসর ছিল না, বাচ্চাদের ক্ষুধা পেয়ে গেছে, সেই জন্য ঝটপট করছি। তো এই যে চিংড়ি রান্নাও শেষ, এই যে দেখেন চিংড়ির বাটির মধ্যে একদম তলায় পড়ে আছে। রান্নাবাটা শেষ, তারপরে ভাইয়াকে এখন খাবার দিতে যাবে হচ্ছে ঈশান। তারপরে ভাইয়াকে আমরা কীভাবে খাবার দিই সেটা আপনাদেরকে আজকে দেখাবো, চলেন। কারণ আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকবে, হ্যাঁ আপনাদের এরকম হয়েছে, আপনারা কেন বাসায় ঘুরছেন। আসলে আমরা যদি না করে খাই, আমাদের তো করে কেউ খাওয়াবে না, তাই না? আর এরকম একটা সিচুয়েশন আমি চাইও না আমার বাসার আশেপাশে কেউ আসুক। আর আমার যেটা অভ্যেস, আমার সিম্পেতি নিতে ভালো লাগে না, দ্যাটস অ্যানাদার থিং। তো যাই হোক, এই যে দেখেন আমরা দুজন যাচ্ছি, আপনার ভাইয়াকে ঠিক এই জায়গায় খাবার দিয়ে আমরা চলে আসি, তারপরে সে এসে নিয়ে যায়। এই যে ভাই, আপনার খাওয়া দাওয়া নেন, আসেন। তো ঈশান, লেটস গো, আসছো লাগলে বলো, ঠিক আছে? লেটস গো। তো ভাইয়া, আপনার ভাইয়ার খাবার দাবার শেষ, আমাদের সবারই মোটামুটি খাবার দাবার শেষ। তারপরও বাচ্চাদের নিয়ে ভাবলাম ছোট্ট একটা ডেজার্ট বা কেক টেক কিছু একটা বানাই। তো ঘরে ছিল ওটা কি কী বলে, ভুলেও তো গেছি, ব্রাউনি মিক্স। তো বাচ্চাদের বললাম ঠিক আছে চলো ব্রাউনি বানাই, হেল্প করতে এসেছিলো, বাট ওদের হেল্পগুলো কেন পছন্দ হচ্ছিলো না, কারণ ছড়িয়ে ছিটিয়ে কাজ করা আমার একদমই বিরক্তিকর লাগে। তো দেখে দিচ্ছিলাম যে এইভাবে করো, তারপর ওরা করেছে একটু একটু করে, সবার হেল্পই নিয়েছি। কারণ আগেই বললাম ওদের জন্য সব কিছু করা, ওদেরকে হেল্প না করতে দিলে কীভাবে হয় বলেন তো। ঈশান জিজল দুজনই হেল্প করেছে, আমরা এখানে ব্রাউনি তৈরি করেছি, তারপর ঘরে একটা কী বলো চকলেট পুডিংয়ের প্যাকেট ছিল। আর চকলেট পুডিং সচরাচর খাই না, কারণ ওটার মধ্যে জেলেটিন থাকে। তো এবার সামহাও ঘুরে ঘুরে একটা গুডাইভার একটা চকলেট পুডিং মিক্স পেলাম, সেটাতে জেলেটিন নাই, খুবই ইজি টু মেক। তো আমি আপনাদেরকে প্যাকেটটা দেখাবো। তো আমার ছেলেও করছে, আমার ছেলেকে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে করো, তারপরও আমি একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে মেক শিওর মানে কী বলো বেকিং প্যানটার মধ্যে যাতে না পড়ে, তাহলে এগুলো পুড়ে যাবে। তো ঈশান হেল্প করেছে, জিজেল হেল্প করেছে, হেল্প করেই মানে আমরা একটু তাড়াহুড়া করছিলাম, যে কারণ আমরা শাওয়ারটাও নিয়ে একটু রেডি টেডি হয়ে বেসমেন্টে যাবো বলরব দেখতে, তো আপনাদেরকে সাথে নিয়ে যাব। তো যাই হোক, ব্রাউনি বেকিং বেক করতে দিয়ে দিয়েছি। আর এই যে এই সেই প্যাকেট যেটা দিয়ে আমরা তৈরি করবো পুডিং, আপনাদেরকে দেখাই। যে তো এই পুডিংটা বানানো একদমই সোজা, এখানে মানে প্যাকেটে গায়ে লেখা ছিল 2 কাপ দুধের মধ্যে, ঠান্ডা দুধের মধ্যে এই পুডিং মিক্সটা দিয়ে দিতে হবে। তো আমি ঘরে দুধ ছিল না, তো রেগুলার 1 কাপ মিল্ক আর হাফ কাপ নিয়ে এটাকে মোটামুটি 1.5 কাপ দুধ নিয়ে পুডিংটা বানানো হচ্ছে। খুবই ইজি, মানে আমি তো অবাক হয়ে গেছি, ঠান্ডা পানিতে গুলে পুডিং হয়ে গেছে, মানে কী অবস্থা। তো জিজের বুড়ি আমার পাশেই ছিল, সে আমাকে বলছে যে কি বলে সে হেল্প করবে। তো জিজেল কিন্তু একটা শর্টস বানিয়েছে, মানে ও নিজে নিজে শর্টটা করেছে, তা আমাকে দেখিয়েছে, ওর এডিটিং আমার এত ভালো লেগেছে, আমি পোস্ট করেছি এই মানে কতক্ষণ মানে গতকাল রাতে। তো আপনারা হয়তো অলরেডি যারা দেখেন আমার ব্লগ কন্টিনিউ হয়তো বা দেখে ফেলেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা যখন দেখছেন তার আগে একটা ছোট একটা শর্ট একটা ভিডিও আমি পোস্ট করেছি, দেখবেন। সে ভিডিওটা জিজেল নিজে মেক করেছে, নিজেই এডিট করেছে, কারণ সে ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিল, তার আইপ্যাড দিয়ে সে নিজেই ভিডিও বানাচ্ছিল। তোর ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, তা আমি বললাম তুমি আমাকে একটা ভিডিও তৈরি করে দাও নিউ ইয়ারের জন্য। তো সে সুন্দর করে ভিডিওটা তৈরি করেছে, তো ওটাই হয়তো বা আমার অফিসিয়াল কোনো একটা শর্ট ভিডিও পোস্ট করা, তারপরে দেখবেন ভিডিওটা, সে তার নিউ ইয়ারটা কীভাবে শুরু করেছে বা কী আসে বিষয় ওইটা নিয়ে ছোট্ট একটা ভিডিও করেছে। তো যাই হোক, পুডিং রেডি, এই ছোটো ছোটো কাপের মধ্যে এখন পুডিংগুলো বেড়ে একটু ডেকোরেশন করবো মামা মিলে, মানে ডেকোরেশন বলতে হাতের কাছে যা ছিল সেগুলো দিয়েই জোড়া তালি দিয়ে হচ্ছে পুডিংটা ডেকোরেশন করা হয়েছে।
আসলে যেটা হয়, আমি এটা সবাইকে বলবো, যখন যেটাই আসুক, যত বড়ই আসুক, মনের বলটা হারানো যাবে না। মনের বল মানে যখনই কমে যাবে তখনই মনে করেন যে অসুখ বিসুক আরও পেয়ে বসবে। আমাকে আমার ফ্রেন্ডরা যারাই ফোন করছে সবাই অবাক হয়ে যাচ্ছে যে আমি হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি, কারণ আমি আমার বোনকে বলেছি এই 2 বছর একদম কিছু হয়নি, যখন এটা একদম যাওয়ার মধ্যে হবে তখনই আমার হবে, আর মেবি এটাই হলো হয়তো বা, কারণ এই 2 বছর খুব ভালোই ছিল। আই ডোন্ট নো, সামহাও আমার কথাটাই সত্যি হয়ে গেল। আমার বোনকে আমি সেদিনে হাসতে হাসতে বলছিলাম, যখন আমার বোনকে বললাম যে আমার এরকম হয়েছে, বললাম যে আমি বলেছিলাম যে এত ভয়ঙ্কর সিচুয়েশন যাচ্ছে, আমরা সব কিছুই করছি, আল্লাহর মতে কিছু হয়নি, যখন এটা যাওয়ার সময় হবে তখনই আমার হবে। তো হয়তো বা সেটাই হলো। এই যে দেখেন, আমাদের একদম ঝটপট, নিজের কোনো ক্রেডিট নাই, প্যাকেটের ক্রেডিট, পুডিং রেডি। তো এখন আমরা যাবো হচ্ছে বলরব দেখতে, আর এই যে দেখেন সে বসে আছে, সে বসে বসে আমার সাথে কথা বলছে। তো আজকের এই ভিডিওটা নতুন বছরকে স্বাগত জানাতে জানাতেই আপনাদের সাথে নিয়ে এন্ড করে দিচ্ছি। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। তিল দিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা কিন্তু বলরব 3 জন একা দেখিনি, আপনার ভাইয়া ছিল, আপনার ভাইয়াকে আমরা ফেস টাইমে কল করে ভিডিও কলে নিয়ে আমরা বলরব দেখেছি একসাথে।